আসসালামু আলাইকুম, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটি ট্রিক দেখব। ট্রিকটি দেখার জন্য আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাব, তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে যাব, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল সবসময় বেসিক কম্পিউটার এবং মাইক্রোসফট অফিসের উপরে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও বানিয়ে থাকে, যে ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন কাজে অনেক বেশি উপকারে আসবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি। এখানে কিছু মেডিসিনের লিস্ট রয়েছে, আছে ক্যাটাগরিজ এবং টোটাল ইউজেস, এবং সর্বশেষ রয়েছে পার্সেন্টেজ। আমরা আজকের ভিডিওতে এই পার্সেন্টেজ বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের অনেক সময় হয় কি যে আমরা যখন কোনো শিটে কাজ করি তখন সেই শিটের টোটালের উপরে আমাদের একটি ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের করতে হয়। যেমন এখানে আমি তো মেডিসিন লিস্ট থেকে দেখাচ্ছি, এখানে অনেকগুলো মেডিসিন লিস্ট আছে, যেই লিস্টের মধ্যে টোটাল কতগুলো মেডিসিন ব্যবহার হয়েছে সেরকম একটি টোটাল করা আছে, যেটা সাম যোগ করা আছে। এখন এইটাকে যদি আপনার বস বা আপনার অফিস থেকে বলা হয় যে পার্সেন্টেজ আকারে এক একটি ওষুধ বা এক একটি মেডিসিন আপনি কত পার্সেন্ট ব্যবহার করেছেন সেটার একটি চার্ট আপনি আমাকে করে দেন, তো সেইটা করার জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে একটি ইজিক্যাল সাইনকে কল করে তারপর আমাদের যে টোটাল ইউজেস যেটা রয়েছে সেটা ইন্ডিভিজুয়াল একটা সেলকে ধরিয়ে দিয়ে তারপর আমরা বাক চিহ্ন ব্যবহার করি, আমরা টোটালটাকে ধরিয়ে দিয়ে তারপর এখানে ইন্টারপ্রেস করি, তাহলে কি হয় এইটার একটা পার্সেন্টেজ আমরা পেয়ে যাই। হ্যাঁ, যে আমরা টোটালের উপরে কত পার্সেন্ট এই ওষুধটা ব্যবহার হয়েছে, টোটালের উপরে 0.25% এই ওষুধটা ব্যবহার হয়েছে। তো এই কাজটা করতে গেলে যেটা হয়, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে হয় অথবা একটা করে সেটা আবার সবগুলোর উপরে আপনার অ্যাপ্লাই করতে হয়। তো আমরা যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা এভাবে করব না, আমরা একবারে করব, এবং সেটা একবার যদি আমরা করি ওই একবারেই কিন্তু এই পার্সেন্টেজের টোটাল যতগুলো সেল আছে সবগুলো সেলের মধ্যেই আমরা টোটাল একটা রেজাল্ট দেখতে পারবো। সেটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমরা প্রথমে এই যে টোটাল যে ইউজেসটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন বক্স আসবে, সেই অপশন বক্সের মধ্য থেকে আমরা চলে যাব কুইক অ্যানালাইসিস যে অপশনটি রয়েছে সেখানে। কুইক অ্যানালাইসিসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি মেনু আসবে, সেই মেনু থেকে আমরা টোটালের দিকে চলে যাব। এই টোটাল মেনুতে এসে আমরা এখান থেকে একটু ডান দিকে এই যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখানে যে পার্সেন্টেজ টোটাল নামের একটি অপশন রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজটা মূলত কোথায় দেখাবে, এই যে ডান পাশের যে কলামটি রয়েছে বা সেলটি রয়েছে সেই সেলগুলোতে কিন্তু আমরা পার্সেন্টেজের যে রেজাল্টটা সেটা দেখতে পারবো। এখানে যখন আমি কার্সর নিয়ে এসেছি তখন কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অটোমেটিক কিন্তু আমার এই যে টোটাল পার্সেন্টেজ সেটা কিন্তু চলে আসছে। এরপর আমি এই যে টোটাল পার্সেন্টেজের উপরে ক্লিক করলে আমার এখানে দেখতে পারবো যে এখানে টোটাল যে পার্সেন্টেজ সেটা কিন্তু আমরা এক ক্লিকের মধ্যেই পেয়ে গেছি। তো আমরা এইভাবে এই কাজটি যদি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যাবে, এবং অনেক বড় যদি শিট হয় সেই শিটগুলোতে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে আমাদের, এবং আমরা খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর রেজাল্ট আমরা বের করতে পারব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আবারও বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।